মায়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমির দুয়ারে কাঁটা দেওয়ার জন্য একটা দিন তুলে রাখা হয়েছে ক্যালেন্ডারে, ভাই ফোঁটা। এই দিনটা মনোমালিন্য ঝগড়াঝাটি শিখে ওঠে, দূর দূরান্ত থেকে ভাই বোনেরা ছুটে যায় ফোঁটার জন্যই। ভাই দাদাদের মঙ্গল কামনায় ভাই ফোঁটা পালন করেন বোন দিদিরা। গোটা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয় এই উৎসব। কোথাও ভাই ফোঁটা, কোথাও ভাই দুজ, কোথাও ভাই বীজ, কোথাও বা ভাই টিকা। কবে ভাই ফোঁটা? মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাই ফোঁটা। এবছর 3রা নভেম্বর, 17ই কার্তিক পড়েছে ভাই ফোঁটা। তবে দ্বিতীয়া তিথি শুরু হয়ে যাচ্ছে 2 তারিখ সন্ধে 8:20 থেকে। কার্তিক মাসের শুক্লপক্ষ থাকবে নভেম্বর মাসের 3 তারিখ রাত 10:50 পর্যন্ত। শুভ সময় দুপুর 1:10 থেকে 3:22 পর্যন্ত। ভাই ফোঁটার ইতিহাস কথিত আছে, এই ভাই ফোঁটার উৎপত্তি হয়েছে মৃত্যুর দেবতা যমের থেকে। এই বিশেষ তিথিতে যমরাজ তার বোন যমুনার থেকে ফোঁটা নিয়েছিলেন। এই উৎসবকে তাই যম দ্বিতীয়াও বলা হয়। অন্য একটি মত বলছে, শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার পর বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন। সেই সময় সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দিয়েছিলেন। সেই থেকেই ভাই ফোঁটা উৎসবের উৎপত্তি। দ্বিতীয়া প্রতিপদ, কবে ফোঁটা? কোথাও প্রতিপদ, কোথাও দ্বিতীয়ায় ভাই ফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল। পূর্ববঙ্গের অনেক জায়গায় প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাই ফোঁটা। তবে সেক্ষেত্রে মন্ত্রেরও ফারাক আছে। চলতি নিয়ম অনুযায়ী প্রতিপদের ফোঁটার মন্ত্র, প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নিতা, আজ হতে ভাই আমার জম দুয়ারে তিতা। এখন ট্রেন্ডে মন ফোঁটাও। যাদের দাদা বা ভাই নেই তারাও কেন বাদ জানি আনন্দ থেকে, অথবা বোন থাকলেও তার মঙ্গল কামনায় টিকা লাগালে ক্ষতি কোথায়? সেক্ষেত্রে ভাই ফোঁটার অর্থ আরো বৃহত্তর, নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বলা যেতে পারে। যাদের ভাই বা দাদা নেই, বোন বা দিদি রয়েছে, তারাও কিন্তু পালন করেন ভাই ফোঁটা, থুরি বোন ফোঁটা। দিদি বা বোন একে অপরের কপালে চন্দন বা ঘিয়ের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন। বছরের পর বছর ধরে এভাবেই আনন্দে বাচুক বানায় শুভ হয়ে উঠুক প্রতিটা উৎসব। প্রত্যেক পার্টনার ইন ক্রাইমদের এটিআরজি বাংলার পক্ষ থেকে ভাই ফোঁটার অসংখ্য শুভেচ্ছা।